উত্তরবঙ্গে প্রথম আন্তর্জাতিক স্তরের ক্যান্সার হাসপাতাল হোপ অ্যান্ড হিল, এখানে ডাক্তার সপ্তর্ষি ঘোষ সহ নানান ডিপার্টমেন্টের ডাক্তারদের নিয়ে উত্তরবঙ্গে প্রথমবার টিউমার বোর্ড মিটিং এর মাধ্যমে রোগীদের চিকিৎসার সুযোগ রয়েছে। এছাড়া উত্তরবঙ্গে প্রথমবার পেট সিটি হচ্ছে হোপ অ্যান্ড হিল ক্যান্সার হাসপাতাল এবং রিসার্চ সেন্টার জটিয়াখালী ফুলবাড়িতে। সপ্তমীর দিন কেউ গা ভাসিয়েছেন আনন্দে, আবার কেউ অন্যের মুখে হাসি ফোটাতে সপ্তমীর দিনও ছুটে বেড়ালেন নানা জায়গায়। যেমন রাঙালি বাজনা জটেশ্বর ও ফালাকাটার ছয় বন্ধু মিলে জটেশ্বর ও বীরপাড়া চা বাগানে 76টি দুস্থ শিশুকে বস্ত্র দান করলেন। উদ্যোক্তাদের মধ্যে নীলাঞ্জন রায় ডাক বিভাগের কর্মী, তবে সৌভিক হাসান, কৌশিক ভৌমিক, তানিয়া মিত্র, সেবা রায়, লাবণী রায়দের কেউ বিএড, কেউ নার্সিং প্রশিক্ষণরত, কেউ আবার ডিগ্রি অর্জন করেও পেশাগত জীবন শুরু করতে পারেননি। তবে গত বছরও পুজোর সময় দুস্থদের বস্ত্র বিতরণ করেন ওরা। সৌভিক জানান, নিজেরা টাকা দেওয়ার পাশাপাশি অন্যের কাছে আর্থিক সহযোগিতাও নিয়েছেন তারা। এদিকে এদিন ফালাকাটার উত্তর দেওগাঁওয়ের আলোকদূত সংঘের উদ্যোগে তাদের পুজো মণ্ডপে 60 জন দুস্থ মহিলাকে শাড়ি দেওয়া হয়। সেখানে আয়োজিত শিবিরে শতাধিক মানুষের স্বাস্থ্য পরীক্ষা করে ওষুধপত্রও দেওয়া হয়। রাঙালি বাজনা থেকে মোস্তাক মোর্শেদ হোসেনের রিপোর্ট, উত্তরবঙ্গ সংবাদ। উত্তরবঙ্গে প্রথম আন্তর্জাতিক স্তরের ক্যান্সার হাসপাতাল হোপ অ্যান্ড হিল, এখানে ডাক্তার সপ্তর্ষি ঘোষ সহ নানান ডিপার্টমেন্টের ডাক্তারদের নিয়ে উত্তরবঙ্গে প্রথমবার টিউমার বোর্ড মিটিং এর মাধ্যমে রোগীদের চিকিৎসার সুযোগ রয়েছে। এছাড়া উত্তরবঙ্গে প্রথমবার পেট সিটি হচ্ছে হোপ অ্যান্ড হিল ক্যান্সার হাসপাতাল এবং রিসার্চ সেন্টার জটিয়াখালী ফুলবাড়িতে।